হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক অনেক ভালো আছেন। তো সব সময় মতো আজকে আমি আপনাদের জন্য চমৎকার একটা ব্লগ নিয়ে আসলাম, আশা করি আপনারা সবাই এনজয় করবেন। তো সত্যি কথা বলতে আপনারা অনেকে হয়তো নোটিস করেছেন, মানে খেয়াল করেছেন যে আমি কোনো রান্নার রেসিপি দিচ্ছি না। এটার একটাই কারণ হচ্ছে আমার আম্মা যেহেতু বাংলাদেশ থেকে আসছেন ইংল্যান্ডে ঘুরতে, তো ওনাকে নিয়ে আসলে একটু ব্যস্ত, ওনার সাথে একটু ঘোরাঘুরি হচ্ছে, মানে ওনাকে মানে যতটুক সম্ভব আর কি ওনার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা আর কি। তো মানে টাইম আমরা যখন আসলে সত্যি কথা বলতে সময় পাইলেই আমি আসলে বাইরে নিয়ে যাই ঘুরতে, বেশি দূরে না, মানে কাছাকাছি। আর এত দূরে আসলে আমি ড্রাইভ করে আমার যাওয়া সম্ভব না কোথাও। আর যদি দূরে যাওয়া মানে ই থাকে তখন আমার হাজবেন্ড আমাদেরকে নিয়ে যায় দূরে কোথাও ঘুরতে। আর আপনারা তো সবাই জানেন আমি আগের ব্লগে মনে হয় বলেছিলাম যে আমি যেহেতু অসুস্থ, এই জন্য আসলে ওইভাবে রেসিপি তারপরে DIY এগুলা দেয়া হচ্ছে না। আশা করি খুব শীঘ্রই এগুলো আমি দিব, আর আপনারা সবাই দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আজকে যেহেতু শনিবার, বাচ্চাদেরকে রেডি করিয়ে আমি আমার আম্মা আমরা সবাই ইয়েতে একটা ক্যাফেতে আসছি, বাসার কাছে, বেশি দূরে না। তো ওখানে ব্রেকফাস্টটা শেষ করে আমরা এখন বিএনকিতে আসছি। তো যেহেতু এখানে সামার সিজন, তো আমার আসলে কতগুলো আসলে গাছ কিনতে হবে, মানে চারা কিনতে হবে আর কি। তো আপনারা সবাই জানেন, মানে আমাদের এখানে তো সবাই জানে আমরা সামারে গার্ডেনিং করি, বা বাংলাদেশে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। তো আজকে কিছু চারা কিনবো আমার গার্ডেনের জন্য। চারা বলতে আমি ফ্লাওয়ার মানে ইয়ে আছে, ফ্লাওয়ার যেই চারাগুলো আছে প্লান্ট ওইগুলো কিনবো। তো আম্মাকে নিয়ে আসলাম, তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে এগুলো আছে এগুলো হচ্ছে স্টোর রুম, মানে আমাদের এখানে ইয়ে বলে শেড বলে আর কি, এগুলো গার্ডেনে রাখা হয়। গার্ডেনে যে ইয়েগুলো আছে ওই এক্সট্রা যে বাস্কেট এগুলো সবগুলা এই 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 ঘরগুলাতে রাখা হয় আর কি। সবার বাসা মোটামুটি, যাদের হাউস বাসাগুলা তাদের গার্ডেনে মোটামুটি এই হাউসগুলা মানে এই স্টোরেজগুলো সবারই আছে। আর আসলে কি বলবো, বিএনকিতে আসলে মনটা একদম ভরে যায়, এত সুন্দর, এত সবুজ, সব কিছু আছে, এত ভালো লাগছে। আমি তো আমার আসলে সত্যি কথা বলতে সবসময় যাওয়া হয় এখানে, বাসার কাছে, বেশি দূরে না। আমি সব যখনই যাই তখনই আসলে আমি সব সময় ঘুরে ঘুরে দেখি, আমার খুবই ভালো লাগে। এত সবুজ, ওরা এক পাশে ই রেখে দিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে ওরা এই স্টোরেজ গুলো রেখে দিয়েছে আর অন্য পাশে ফ্লাওয়ার, এত সুন্দর লাগে মানে বলার বাহিরে। আর আমার আম্মা তো মানে কি বলবো সবকিছু উনি ঘুরে ঘুরে দেখছিলেন আর মানে খুবই পছন্দ করেছেন আর কি। আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি আর আমার বাচ্চারা তো কি বলবো, ওরা বিএনকি তো এত যায়, মানে ওদেরকে নিয়ে আমি এত মানে নিয়ে যাই আর কি, ওরা সবকিছু চিনে মোটামুটি বিএনকি আর কি। এই তো আরেকটা কথা বলবো, যাদের গার্ডেন আছে মানে আমাদের ইংল্যান্ডে অথবা বাংলাদেশে যারাই আছেন, প্লিজ পারলে একটা গাছ লাগাবেন, একটা চারা লাগাবেন। দেখবেন ঘুম থেকে, যাদের ব্যালকনি আছে তাদের উদ্দেশ্যে বলছি, দেখবেন ঘুম থেকে উঠে যখন এই চারা মানে এই প্লান্টে অথবা গাছের মধ্যে একটু পানি দিবেন, দেখবেন খুবই ভালো লাগে, মনটা একদম ই হয়ে যায়, সচেত হয়ে যায়, মানে মনটা এত মানে ভরে যায় আর কি। আর সবুজ দেখলে তো মানে আমার নামার মনে সবাই মানে গ্রিন জিনিসটা সবাই খুব পছন্দ করে, এই দেখতে পাচ্ছি আমার তো খুবই 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 ভালো লাগছে। আর এই এক পাশে ওরা ওই ইয়েগুলা রেখে টবগুলা রেখে দিয়েছে, আর অন্য পাশে হচ্ছে প্লান্ট, যে প্লান্টগুলো হচ্ছে রাজবাড়ি প্লান্ট, গুজবাড়ি, মানে কোনো চারা আর কি বাকি নাই। মানে এটা হচ্ছে আমাদের এখানকার বিএনকি, হচ্ছে আমাদের এখানকার গার্ডেন সেন্টার, এখানে সব কিছু মোটামুটি পাওয়া যায়। আমরা যারা ইংল্যান্ডে থাকি আমরা তো জানি আর কি। তোমার আম্মা বলছে খুব ভালো লাগতেছে, মানে উনি খুব পছন্দ করতে মানে খুবই পছন্দ করেছিলেন, এই পাশ থেকে ওই পাশে মানে ঘুরে ঘুরে দেখছিলেন। আর অনেকগুলো আসলে চারা আর মানে ই নাই, মানে চিনার উপায় নাই। তো আম্মা আমাকে জিজ্ঞেস করছিলেন যে এটা কিসের চারা, ওইটা কিসের চারা, আমি আসলে বলে দিচ্ছিলাম। আর আমার তো কি বলবো এত ভালো লাগছিল আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন,
সেফ থাকবেন, কানেক্টেড থাকবেন, আর সব সময় পজিটিভ থাকবেন। কে কি বললো আপনার লাইফ নিয়ে কিচ্ছু যায় আসে না। দেখবেন একটা কথা, মানে বলার মানুষ আছে, সব বলে দিবে, আপনার কি ভুল হয়েছে সেইটা বলে দিবে। বাট ওইটা যে সলিউশন হতে হবে, সলভ করবে ওটা আপনাকে। সবসময় বলবো নিজের লাইফ নিয়ে সবসময় পজিটিভ থাকবেন। আমাদের লাইফটা হচ্ছে মানে উথাল পাতাল, এই ভালো এই সবাই ভালো, আর সবসময় পজিটিভ চিন্তা করবেন, আর বাচ্চাদেরকে সময় দিবেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করবেন। আর এই তো আমার আম্মা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলেন, তো আপনারা এনজয় করতে থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফিজ। আর খুব শীঘ্রই আমি আপনাদেরকে আবারও কথা দিচ্ছি, রেসিপিগুলো শেয়ার করবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।